40 টাকা পার পিস, 10 টাকা পার পিস। নরমালি 20 টাকা বিক্রি হবে, এরকম দামে হাফ ইঞ্চিটা পড়তেছে আপনার 60 টাকা পার পিস। ছিলার ওয়াইস্টুপার 150 টাকা রেট, 120 এর প্যাকেট 10 টাকা, এটা প্লাস্টিক বাড়ে একটা হলো আপনার 150 টাকা, কাঠ বাড় হলো আপনার 90 টাকা, 150 টাকা মনে হয় সে বিক্রি হয়। প্লাস 50 টাকা পিস, স্টিল টেপ যেটা বলে আপনার, এটাও বিভিন্ন কোয়ালিটির মাল হয়, 30 টাকারটা আপনার মনে হয় 60 টাকা বেচা যায়। রয়্যাল ব্ল্যাক আছে আপনার 20 পিসের প্যাকেট, 2 টাকা 70 পয়সা প
নতুন ব্যবসা সম্পর্কে ধারণা দিতে আজ আপনাদের নিয়ে এসেছি রাজধানী ঢাকার নবাবপুরে। এখানে রয়েছে হার্ডওয়্যার সামগ্রীর বেশ কয়েকটি পাইকারি মার্কেট। হার্ডওয়্যার মেশিনারি এবং ইলেকট্রিক পণ্যের পাইকারি দোকানের জন্য নবাবপুর বিখ্যাত। এখান থেকে পণ্য কিনে আপনার জেলা শহরে খুব সহজেই শুরু করতে পারেন হার্ডওয়্যারের ব্যবসা। আমরা এসেছি মোহাম্মদ মামুনের মালিকানাধীন কাশেম ইলেকট্রিক্যাল স্টোরে। চলুন দর্শক, কয়েকটি পণ্যের দাম জেনে নেই। আসসালামু আলাইকুম, কাশেম ইলেকট্রিক্যাল স্টোর, 273 নং কাপ্তান বাজার কমপ্লেক্স, ভবন নাম্বার 1। আমি মোহাম্মদ আল মামুন বলছি। আচ্ছা, আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার দোকানে হার্ডওয়্যার সামগ্রী এগুলো সব পাওয়া যায়। মানে হার্ডওয়্যারের যত রকমের আইটেম আছে সবকিছু আপনার কাছে পাওয়া যাবে? হোলসেল দোকান, মানে পুরো হোলসেল দোকান, পুরো বাংলাদেশে, সারা বাংলাদেশে আমি মাল দেই। আমার কাছে আছে হিলটি বিট, হিলটি বিট আরেকে কোম্পানি, ওটা 13 টাকারই, 13 টাকা পার পিস। আচ্ছা, প্রতি পিস 13 টাকা? প্রতি পিস 13 টাকা। আচ্ছা, এটা খুচরা ব্যবসায়ীরা কত টাকা বিক্রি করতে পারবে আনুমানিক? 25 টাকা, 30 টাকা, 40 টাকা বিক্রি হয়। এরপরে আছে আপনার এর একটু ভালো, এটাও হিলটি বিট, আপনার উষা কোম্পানি, ওইটা বিক্রি হয় 14 টাকা প্রতি পিস। 14 টাকা? 14 টাকা, জি। আর এটা কত টাকা বিক্রি করতে পারবে? ওটাও সেম 25 টাকা, 30 টাকা বিক্রি করতে পারবে, জি। আচ্ছা, তারপরে? তারপরে আছে আপনার এলপিএম কোম্পানি, এর চেয়ে ভালো, এটার অনেক কোয়ালিটি মাল আছে, ওটা হলো 25 টাকা রেট। 25 টাকা রেট? আচ্ছা, এলাকা ভেদে, তারপরে দোকান ভেদে এক এক রকম দাম। তারপরে আছে কেচি, কেচি আছে প্রতি ডজন 230 টাকা। তারপরে তারপরে আছে আপনি এন্ডিকেটার, এই যে ছোট আর কি মিনি এন্ডিকেটার যেটা বলে, এটা পড়বে আপনি 12 টাকা পার পিস। প্রতি পিস 12 টাকা? আচ্ছা, আর এগুলো সর্বনিম্ন কতগুলা অর্ডার করতে হবে, কতগুলা নিতে হবে? এগুলো 1 ডজন করে নিতে পারবেন, যে যেভাবে নিতে চায় সেভাবেই আমরা দিব। আচ্ছা, ধরেন 1 ডজন করে নিতে পারবেন। ঢাকার বাইরে তো অনেক ব্যবসায়ীরা ভাইরা যদি আপনার কাছে নিতে চায়, জি জি, সরাসরি নিতে চায়, তাইলে তাকে কি করতে হবে? আপনার দোকানে আসতে হবে, ঢাকায় আসতে হবে? না না, আসতে হবে না, আমার দোকানের নামে এবং অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিলে আমরা পাঠিয়ে দিব। মানে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে সে যদি ফোন করে, তারপরে আপনার সাথে যোগাযোগ করলে আপনি ভিডিও কলে সব প্রোগ্রাম দেখাতে পারবেন? জি জি, দেখাতে পারবো, জি। আর পেমেন্ট কিভাবে করবে, টাকা কিভাবে করবে? আপনি ব্যাংকের মাধ্যমে দিতে পারবে। আচ্ছা, আর আপনি কিভাবে পাঠাবেন প্রোডাক্ট? ওটা কুরিয়ারে পাঠিয়ে দিব আমরা। কুরিয়ারে আপনি পাঠিয়ে দিতে পারবেন? জি জি জি, কুরিয়ারে পাঠিয়ে দিব। ওকে, এরপর আমাদের কি দেখাবেন? এরপরে নরমাল বিট, নরমাল বিট, নরমাল মেশিনের যে বিটগুলো, এগুলো 10 টাকা পার পিস। প্রতি পিস 10 টাকা? প্রতি পিস পার 10 টাকা, জি। আচ্ছা, তারপরে আছে আপনার কাটিং ডিক্স, কাটিং ডিক্স, এগুলো সর্বনিম্নটা 5 টাকা পার পিস। প্রতি পিস 5 টাকা? 5 টাকা। আচ্ছা, এগুলো কত খুচরা বিক্রি করতে পারে? এগুলো 79-20 টাকা পিস বিক্রি হয়। মানে খুচরা ব্যবসায়ী যে ভাইরা আছেন মফস্বল অথবা জেলা শহরগুলোতে, তারা যদি সরাসরি আপনার কাছ থেকে কিনতে পারে, 2-3 গুণ লাভ করতে পারবে। জি জি, 2-3 গুণ লাভ করতে পারবে, জি। তারপরে? তারপরে এটার ভিতরে কোয়ালিটি আছে আরো ভালো, 8 টাকা পার পিস।
প্রতি পিস 8 টাকা প্রতি পিস 8 টাকা হুম তারপর আরো আছে আপনার আরো ভালো 9 টাকা পার পিস এরকম অনেক কোয়ালিটি মাল আছে এগুলো অর্ডার কতগুলো করতে হবে হ্যাঁ সর্বনিম্ন 50 পিস নিলে হবে 50 পিস নিলে জি জি সর্বনিম্ন 50 পিস নিলে হবে মানে একটা হার্ডওয়্যার দোকানে যা যা লাগবে তা কি সব সব আছে আমাদের কাছে সব আছে জি 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 তারপরে তারপর আছে স্ক্রু ড্রাইভার 3 ইঞ্চি সাইজ আছে আপনার 140 টাকা ডজন তারপরে এটার সাইজ আছে 4 ইঞ্চি আছে 5 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে আপনার 4 ইঞ্চি পড়বে 15 টাকা পার পিস 5 ইঞ্চি পড়বে 18 টাকা পার পিস 6 ইঞ্চি পড়বে আপনার 22 টাকা পার পিস কম দামি স্ক্রু ড্রাইভার 5 টাকা পিস আছে আপনার তারপর আসে সিলাই রেঞ্জ সিলাই রেঞ্জ যেটা 6 ইঞ্চি সাইজ এটা সাইজ আছে কয়েকটা 6, 8, 10, 12 6 ইঞ্চি সাইজ 75 টাকা পিস করোনা কারণে অনেকেই বেকার হয়ে গেছেন অথবা কেউ নতুন একটা ব্যবসা শুরু করতে চান হার্ডওয়্যার ব্যবসা শুরু করতে চান তাকে মিনিমাম কত টাকা পুঁজি নিয়ে শুরু করতে হবে একেবারে মিনিমাম আপনি হার্ডওয়্যার বিজনেস তো মানে অল্প যদি নিয়ে করে 5 লাখ টাকা নিয়ে করলে হবে জি 5 লাখের ভিতরে হয়ে যাবে আচ্ছা একজন নতুন ব্যবসায়ীর আপনি কিভাবে হেল্প করতে পারবেন কি হেল্প করতে পারবে উনি যদি আমাকে ফোন দিয়ে ওনার একটা দোকানদারের ওইভাবেই আমরা রেট বলি যেভাবে আমরা যাতে মানে উনি বেচতে পারে ওই হিসাবেই আমরা রেটটা বলি আর কি আচ্ছা আর আর যে ধরনের আর কি কিভাবে পরামর্শ দিবেন অথবা কিভাবে সে ব্যবসাটা শুরু করবে কি কি লাগবে এগুলো আপনি সব আমি বলে দিতে পারবো ইনশাআল্লাহ ওকে তারপরে কেমন কি প্রোডাক্ট দেখাবেন তারপর আছে রঙের ব্রাশ রঙের ব্রাশ এটাও অনেক সাইজগুলো আছে হাফ থেকে নিয়ে 5 ইঞ্চি পর্যন্ত সাইজ এটা কি সবচেয়ে কম দামি জি এটা কম দামি এটা কম দামি হাফ ইঞ্চিটা পড়তেছে আপনার 60 টাকা পার পিস মাত্র 60 টাকা আচ্ছা 1 ইঞ্চি আছে 10 টাকা পার পিস 1.5 ইঞ্চি আছে 12 টাকা পার পিস আপনার 2 ইঞ্চি আছে আপনার 15 টাকা পার পিস 3 ইঞ্চি আমার 20 টাকা 4 ইঞ্চি আছে 25 টাকা পার পিস আচ্ছা এগুলো তো তারা খুচরা যে যে এটা পাইকারি রেট বলছি এটা ডর্জনের আপনার ওই হিসাবে ডর্জন আসবে আর কি আচ্ছা জি তারপরে তারপরে আছে আপনার কাটিং ডিস্ক অল কাটিং ডিস্ক অল কাটিং ডিস্ক নোকিয়া কোম্পানি কোম্পানির নাম নোকিয়া ওটা 35 টাকা পার পিস তারপর আছে ড্রাগন এটা 40 টাকা পার পিস তারপর আছে পেগাসাস এটা হলো 55 টাকা পার পিস এরকম অনেক কোয়ালিটি মাল আছে কম দামি অনেক কোয়ালিটি মাল হয় এরকম দেওয়া যাবে 4 ইঞ্চি সাইজ এটার মধ্যে 5 ইঞ্চি হয় 5 ইঞ্চি সর্বনিম্ন 55 টাকা পার পিস তারপরে 60 টাকা আছে 70 টাকা আছে এরকম অনেক কোয়ালিটি মাল আছে 5 ইঞ্চি সাইজ তারপর হলো পদ্মার সকেট এগুলো হলো অ্যাসেট ডিজিটাল কম মানে বলে আর কি ডিজিটাল এটা পড়বে হলো আপনি 100 টাকা পার ডর্জন মানে পার পিস 8 টাকার 25 পয়সা এরকম পড়ে আর কি পার পিস ডজন এক প্যাকেটে 2 ডজন করে থাকে আপনার পরিমাণে 2 ডজন নিতে হবে আর কি ওকে তারপরে ওয়াশ টুপার মানে আপনার দোকানে দেখতেছি যে অনেক রকমের অনেক কিছু অনেক আইটেম মানে একটা হার্ডওয়্যার দোকানে যাবতীয় যা দরকার সব আমরা ইনশাআল্লাহ হোলসেল করি দিতে পারবো দিতেও পারবেন ওকে জি আমাদের দেখান এটা হলো ওয়াশ টুপার এটা হলো তার এটা খাটে ছিলে আর কি ছিলার ওয়াশ টুপার ওইটার আপনার প্রোডাক্ট 150 টাকা রেট পার পিস ওকে হেক্সোফ্রেম এটার প্রাইস হলো 110 টাকা কেবল টাই সর্বনিম্নটা হলো 10 টাকা পার প্যাকেট তারপরে 15 টাকা পার প্যাকেট তারপরে 20 টাকা পার প্যাকেট ভিতরে কতগুলো থাকে 100 পিসের প্যাকেট মানে 100 পিসের প্যাকেট 10 টাকা জি 100 পিসের প্যাকেট 10 টাকা ওকে এর 6 ইঞ্চি হলো 15 টাকা 8 ইঞ্চি হলো 25 টাকা করাত এটার সাইজ হয় 16 ইঞ্চি 18 ইঞ্চি এটা প্লাস্টিক বাটারটা হলো আপনার 105 টাকা আর কাঠবাট আছে কাঠবাট হলো আপনার 90 টাকা 90 টাকা এই যে কাঠবাট হলো 90 টাকা
পুঁজি কোম্পানি আছে, এটা হলো 75 টাকা পার পিস, এটা 8 ইঞ্চি 75 টাকা পার পিস, এটা ওঠানামা করে আর কি রেট, যে সময় যে রেট এই রেটে আমরা হোলসেল করি আর কি। তারপরে এই প্লাসের ভিতরে ওরা অন্য কোয়ালিটি হয়, আরো ভালো মন্দ হয়, যেমন ইএসবিএল কোম্পানি আছে 130 টাকা পার পিস, প্লাস বড় প্লাস আছে 8 ইঞ্চি প্লাস ইএসবিএল 170 টাকা পার পিস, বীর কোম্পানি প্লাস আছে 145 টাকা পার পিস 8 ইঞ্চি সাইজ। মানে প্লাসের কত রকমের আইটেম আছে? অনেক রকম আছে আপনার, অনেক সর্বনিম্ন 50 টাকা থেকে শুরু করে 250 টাকা পর্যন্ত আমার কাছে আছে, অনেক কোয়ালিটি প্লাস আছে। জি, এবং যে আইটেম গুলো দেখাচ্ছেন সবগুলোরই অনেক কোয়ালিটি। জি, অনেক কোয়ালিটি আছে মানে। জি, তারপর আছে কাপ হুক। কাপ হুক হলো আপনার 3/4 সাইজ থেকে নিয়ে 1.5 ইঞ্চি পর্যন্ত হয়, 3/4 সাইজ হলো 80 টাকা পার প্যাকেট, 1 ইঞ্চি সাইজ হলো আপনার 108 টাকা পার প্যাকেট, আচ্ছা 6 ইঞ্চি 155 টাকা পার প্যাকেট, 1.5 ইঞ্চি সাইজ হয় 1.5 ইঞ্চি 200 টাকা পার প্যাকেট, আচ্ছা। তারপরে আছে টেপ, স্টিল টেপ যেটা বলে আপনার, এটাও বিভিন্ন কোয়ালিটির মাল হয়, যেটা সর্বনিম্ন আপনার এটা পার পিস পড়তেছে আপনার 25 টাকা, 25 টাকা। জি, পার পিস 3 মিটার, 5 মিটার পড়তেছে 45 টাকা। ওকে, আর এর একটু দামি আছে আপনার, 30 টাকা আছে, 35 টাকা আছে, 40 টাকা আছে, 60 টাকা, 90 টাকা পর্যন্ত হয় 3 মিটার। আর 5 মিটার কম দামি, এটা 45 টাকা থেকে শুরু করে 45, 50, 55, 60, 120 টাকা পর্যন্ত। কত বিক্রি করতে পারবে ব্যবসায়ী? 30 টাকাটা আপনার ওনা এসে 60 টাকা বেচা যায়, 50 টাকা ডাবল লাভ। চোখ বন্ধ করে? জি জি, চোখ বন্ধ করে করতে পারবেন। ওকে, আমার কাছে আছে ফ্যান হুক। ফ্যান হুক আছে আপনার ইউ কোম্পানির, ইউ ধরবো আপনাকে 8 টাকা পার পিস, প্রতি পিস 8 টাকা। এর মাঝে আবার এস আছে, এস এটা ধরবো আপনাকে 16 টাকা পার পিস, 6 ইঞ্চি সাইজ, এটা 8 ইঞ্চি হয়, 10 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 8 ইঞ্চি হলো 20 টাকা পার পিস, আপনার 10 ইঞ্চি হয় 22 টাকা পার পিস, 12 ইঞ্চি 25 টাকা পার পিস, আচ্ছা। আবার এটার মাঝে আরেকটা কোয়ালিটি আছে, এটাও ইউ, এটা হলো ডাবল গার্ড যেটা বলে, ওইটা পড়বে আপনার 20 টাকা পার পিস। ওকে, রয়্যাল ব্ল্যাক আছে আপনার 20 পিসের প্যাকেট, 2.70 টাকা পার প্যাকেট, মানে 20 পিসের দাম 2.70 টাকা। জি, আচ্ছা, এগুলো খুচরা কত বিক্রি হয়? খুচরা 10 টাকা প্যাকেট বিক্রি হয়। আচ্ছা, মানে 5 গুণ লাভ করা যাবে? জি জি, 5 গুণ লাভ করা যাবে। ওকে, আর আছে বড় প্যাকেট, 100 পিসের প্যাকেট, এর 14 টাকা পার প্যাকেট, 14 টাকা পার প্যাকেট। জি, খুচরা বিক্রি হয় 25 টাকা পার পিস প্যাকেট। সুপার গ্লো আছে আমাদের, সুপার গ্লো, সুপার গ্লো আপনার কম দামি আছে, সর্বনিম্ন 45 টাকা ডর্জন, মানে পার পিস পড়তে 4 টাকার চেয়ে কম, মানে 4 টাকার থেকে কম পড়ে পার পিস, একটা বিক্রি হয় 20 টাকা, ত্রিপুর থেকে নিয়ে 4 ইঞ্চি পর্যন্ত হয়, এগুলা ত্রিপুরের রেট হলো আপনার 170 টাকা পার কেজি, 1 ইঞ্চি রেট 170 টাকা পার কেজি, আর যা আছে 1.5, 2, 2.5, 3 সব একই দাম, 170 টাকা পার কেজি। ওকে, আমাদের কাছে আছে স্ক্রু, চাইনিজ স্ক্রু আছে, দেশি স্ক্রু আছে, এটা প্রতি 1000-এর প্যাকেট, 1000 হাফ ইঞ্চি স্ক্রুর দাম হলো 70 টাকা, ত্রিপুর 110 টাকা, 1 ইঞ্চি 150 টাকা, 1.5 ইঞ্চি 200 টাকা, 2 ইঞ্চি 350 টাকা, 6 ইঞ্চি আছে 200 টাকা। এরকম দেশি চায়না স্ক্রু আমার কাছে পাওয়া যায়, আমাদের কাছে পাওয়া যায়। এমকি স্ক্রু পাওয়া যায়, এমকি স্ক্রু সাইজ হলো 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি, এগুলা এক একটার এক এক রেট, 1 ইঞ্চির পার প্যাকেটের দাম হলো 220 টাকা, 1000 পিস থাকে, 1.5 ইঞ্চির দাম হলো 250 টাকা, 720 পিস থাকে, 2 ইঞ্চির দাম হলো 350 টাকা, 720 পিস থাকে, 2.5 ইঞ্চির দাম হলো 300 টাকা, 500 পিস থাকে, আমি 3 ইঞ্চির দাম হলো 350 টাকা, 500 পিস থাকে। স্ক্রু মাঠগার্ড স্ক্রু এগুলো পাওয়া যায় আমাদের কাছে, এটা হলো 5 গ্রিসের প্যাকেটের দাম 250 টাকা, 1.5 ইঞ্চি সাইজ, 1 ইঞ্চি সাইজের দাম হলো 200 টাকা, 1/2 ইঞ্চির দাম হলো 120 টাকা, ত্রিপুরের দাম হলো 150 টাকা, এরকম অনেক সাইজ আছে মাঠগার্ড স্ক্রু। মাঠগার্ড স্ক্রু নাট 220 টাকা পার প্যাকেট। আমাদের কাছে পাওয়া যায় ফাইল, এটা সাইজ হলো 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি, 6 ইঞ্চির দাম হলো 85 টাকা, 8 ইঞ্চি হলো 95 টাকা, 10 ইঞ্চি 110 টাকা। ড্রিল মেশিন, গ্রাইন্ডিং মেশিন, এগুলার প্রাইস 900 টাকা পার পিস,
বিভিন্ন ব্র্যান্ডের পুজি সুপার লায়ন বিভিন্ন ব্র্যান্ডের মাল পাওয়া যায়, এগুলো প্রাইস 900 টাকা, ব্র্যান্ডিং ডিল একই দাম, মাত্র 900 টাকা, 900 টাকা মাত্র। এটা কয় টাকা বিক্রি করতে পারবে? এগুলো 1400-1500 টাকা বেচা যায়। অজা হ্যাক্সো ব্লেড, এটা এক প্যাকেটে থাকে 144 পিস, এটা পার পিস দাম পড়তেছে 3.50 টাকা পার পিস। এটা খুচরা বিক্রি হয় 10 টাকা। আমাদের হার্ডওয়ারের অনেক আইটেম আছে, ছিল, সময়ের অভাবে আমরা দেখাতে পারি নাই, তবে যাই হোক ফোন করবেন, ফোন করলে আমরা অনেক হার্ডওয়ার আইটেমগুলো বলতে পারবো, সব কিছু জানতে পারবেন। এই নিয়ে আমরা ভিডিওটা শেষ করলাম, আসসালামু আলাইকুম। এছাড়াও এই দোকানটিতে রয়েছে তালা চাবির বিশাল কালেকশন, খুব শিগগিরই নতুন ভিডিওর মাধ্যমে সে বিষয়েও আপনাদের ধারণা দেব। কাছে পাওয়া যায় তালা, এটাও বিভিন্ন সাইজ হয়, 20-25-30 mm, 20 mm 220 টাকা রেট, 25 mm 240 টাকা রেট, 30 mm 260 টাকা রেট, আরও বিভিন্ন ধরনের তালা পাওয়া যায়। আমরা তালা নিয়ে আলাদা ভিডিওতে যাব, বিস্তারিত বলবো তালার বিষয়ে। আমাদের উদ্দেশ্য কেবলমাত্র ব্যবসা প্রতিষ্ঠানে দেওয়া তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, তাই ভিডিও দেখার পর কোনো দোকান থেকে পণ্য কেনার পূর্বে অবশ্যই দাম এবং মান ভালো করে যাচাই করে নেবেন, সেই সাথে কিভাবে ঝুঁকিহীনভাবে অর্থ লেনদেন করবেন সে বিষয়ে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। দর্শক, আশা করি আমাদের ভিডিও দেখার পর আপনি শুরু করবেন নতুন কোনো ব্যবসা, একদিন সমাজের অন্য 10 জন আপনাকেই অনুসরণ করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ দিবেন। পরবর্তীতে কোন পণ্য সম্পর্কে জানতে চান তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের অনুরোধ রক্ষা করতে। শিগগিরই দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।